এখন উনি দরদ নিয়ে যে মন্তব্যটা করলেন এটা কি ঠিক হইল এটা কি হইল কোন তো দেখি আপনি যদি বলেন সাকিব খানের দরদ ছবিটি নিয়ে আপনি শঙ্কিত চিন্তিত তবে দরদের গল্পটা নিয়ে আমার একটু ভয় আছে আমি জানি না আমাদের দর্শকেরা পছন্দ করে কিনা দরদ এবং তুফান দুটো নিয়ে আমি আশাবাদী ছবির অনেক বাজেট ভালো আর্টিস্ট ভালো নির্মাণ ভালো ডিরেক্টর ভালো তবে দরদের গল্পটা নিয়ে আমার একটু ভয় আছে আমি জানি না আমাদের দর্শকেরা পছন্দ করে কিনা আসসালামু আলাইকুম দ্য ট্র্যাপ 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 রিলিজ হয়ে গেছে অপু বিশ্বাস জয় চৌধুরী আর পরিচালক যে ডাইরেক্টর সে নিজেই মেইন ক্যারেক্টার ছবিতে ট্র্যাপের বাংলা কি ফান্দে পড়িয়া বগা কান্দে ম্যাডাম অপু বিশ্বাস কেন এই ধরনের ছবি করতে যান গল্প শুনেন নাই নিশ্চয়ই শুনছেন গল্প আপনি যখন বুঝতে পারছেন যে এই মানুষটি নিজেই পরিচালক কোথা থেকে শিখছে আমি জানি না কিছু তো শিখতে হয় মানুষকে এই মানুষটা কেমন মানুষ আপনাদের একটু বলি এই যে ট্র্যাপের পরিচালক উনি লাইভ করতেছে ওনার পেজ মনিটাইজেশন করার জন্য আর এদিকে শুটিং চলতেছে লাইভ শুটিং দেখাইতেছে সে তার পেজে তো ওই ছবিটা হলে মানুষ কেন পয়সা দিয়ে দেখবে বলেন বিভিন্ন আপনারা দেখছেন ফেসবুকে প্রচুর লেখালেখি হচ্ছে ১৫ জন ৫ জন ১০ জন দর্শক এটা হইল কিছু হইল বলেন না না গল্প দেখবেন গল্প দেখবেন সিরিয়াসলি নেবেন কারণ কি জানেন বাংলাদেশের সিনেমার নায়িকার ইতিহাস লিখতে গেলে ম্যাডাম আপনার নাম চলে আসবে আপনি প্রথম থেকে যদি শুরু করেন স্বপ্নম শাবানা থেকে ববিতা ম্যাডাম রোজিনা ম্যাডাম থেকে আপনি অঞ্জু ম্যাডাম যাদের নাম নেন না কেন আইসা না অপু বিশ্বাস নামটা চলে আসো অটোমেটিক আমাদের পূর্ণিমার নাম আসবে মৌসুমীর নাম আসবে কার নাম নিব আমি আপনি এই জায়গাটা দখল করে আসেন সো গল্প না শুনা না বুঝা এই যে দেখেন পোস্টার টোস্টার কেমন পোস্টার ওই মানুষটার মাঝখানে আপনারা দুজন দুই দিকে নায়ক নায়িকা এগুলো কি এগুলো ঠিক না এতে হয় কি জানেন দর্শক সিনেমা হলে যে দুই চারজন যা যাচ্ছে এরা বাইরে এসে যে স্ট্যাটাস দিতেছে এতে বাংলা ছবির ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু ক্ষতি হবে না কাদের জানেন যারা সাকিব খানকে নিয়ে ছবি বানাচ্ছে আবার ওই যে সাবনুরকে নিয়েও ছবি বানাচ্ছে যারা তারা একটা প্রশ্নের সম্মুখীন এ আলাপটা কইরা তারপরে আমি হিমেল আশরাফের কাছে যাই সাবনুর ম্যাডাম মহরত করে ফেললেন মহরতে আসছিলেন ছবির নাম এটা ফুলের সাথে কোনো একটা প্রতীক নাম আর কি ফুলের সাথে মিল রেখে কোনো একটা প্রতীক নাম একটা পোস্টার প্রথম আসলো এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে আলোচনাটা মেইন কি জানেন উনি ছবি করুক কারো কোনো আপত্তি নাই হ্যাঁ উনি বলতেছিলেন কালকে একটা ভিডিও দেখলাম যে আমি ক্লাস এইটে যখন পড়ি তখন তাকে নিজের হাতের পরিচালক ভাত খাওয়াই দিছে এবং ক্যামেরার সামনে আনছে নায়িকা হয়েছে ক্লাস এইটের পর থেকে উনি নায়িকা তার মানে ক্লাস এইট পর্যন্ত থাইমা যায় অন্য একটা জায়গায় চলে আসছে নিজের ক্যারিয়ার গড়ছে এবং এমন ক্যারিয়ার গড়ছে সত্যি হাততালি পাওয়ার মতো ইতিহাসের পাতায় ওনার নামও থাকবে অনেক আগে কারণ অনেকে আমরা বলি না কথায় কথা যে সাবানার পরে সাবনুরের অভিনয় সবাই মন ছুঁয়ে যায় যে সেই সাবনুর সিনেমা বানাবে এটাকে স্বাগতম না জানায় পারি ওয়েলকাম তো জানাইতেই হয় কিন্তু বিতর্ক তো আছে কিছু এই বিতর্কের প্রশ্নের উত্তর কে দিবে বলেন আসলেন মহরত করলেন একটা ছবি সঙ্গে আরেকটা ছবির ঘোষণা দিলেন
কিন্তু আপনার প্রস্তুতি কি ছবি করার জন্য? আপনি ক্লাস এইটে যখন পড়তেন তখন নায়িকা হয়েছেন, এখন আপনি কোন জায়গাটায় আছেন বলেন? আপনি নিজের বাচ্চাকে নিয়ে আসতেছেন মহরতে দেখাচ্ছেন, এখন তো তার মুখে ভাত খাওয়া দেওয়ার সময়, আপনার মুখে ভাত খাওয়াই দিচ্ছে দাদু এহতেশাম, তখন আপনি নায়িকা হয়েছেন। নিশ্চয়ই এখন আপনি নায়িকা হবেন এরকম আমি আশা করি না, নিশ্চয়ই ছবিতে এমন একটা ক্যারেক্টার করবেন যেটা দিয়ে আপনি মাত করবেন, কিন্তু তৈরি হইতে হবে আপনাকে, ফুললি তৈরি হতে হবে। আপনি তৈরি না, আপনাকে দেখে মনে হয় না আপনি রেডি ছবি করার জন্য। আর এখন যে অবস্থায় আছেন এই অবস্থায় যদি ছবি করেন অনেক ট্রল হবেন ম্যাডাম। আমি জানি আজকে 12 তারিখ, আপনি হয়তো আজকালকের মধ্যে নিজের দেশে ফিরে যাবেন, ও না অস্ট্রেলিয়া যাবেন, তো আবার আসবেন তৈরি হয়ে, একদম তৈরি হয়ে ক্যামেরার সামনে আসবেন। শুনছি 1 মার্চের ক্যামেরা সামনে আপনি আসবেন, আরও পিছান রেডি হন তারপর আসেন। আপনার জন্য শুভকামনা রইল হিমেল আশরাফ সাহেব। আমাদের, আমি আগেই বলছি, পারফেক্ট জেন্টেলম্যান, কিন্তু অনেক ইন্টারভিউ দিলে একটা প্রবলেম হয়, বেশি ইন্টারভিউ দিতে গেলে না মুখ ফুসকা কিছু কথা বেরিয়ে যায়, হয় এরকম একটা কথা বেরিয়ে গেছে ওনার মুখ থেকে তানভীর তারেক সাহেবের ইন্টারভিউতে। ওখানে উনি একটা কথা বলছেন দরদ ছবি নিয়ে, তানভীর তারেক সাহেব প্রশ্ন করছিলেন দরদ নিয়ে, তুফান নিয়ে, আবার রাজকুমার নিয়ে, অনেক কথার মধ্যে একটা জায়গায় দরদ ছবির কথা নিয়ে হিমেল আশরাফ সাহেব বলছেন উনি শঙ্কিত এই ছবির সাবজেক্ট নিয়ে, ওনার অঙ্কেতে যায় না। আবার এটাও বলছেন আমার একার অঙ্কেই যে পারফেক্ট তাই না, তা না, জনগণের অঙ্কও আছে কিন্তু ওনার অঙ্কে যায় না। কিন্তু উনি তো জনগণ না, উনি অসাধারণ একজন পরিচালক প্রিয়তমা দিয়ে। আগে 2টা আরও ছবি রিলিজ হয়েছে বা 3টা, সেটাতে ওনাকে কেউ চিনে নাই কারণ ওই ছবিগুলো তেমন চলে নাই, আর আমি যেহেতু দেখি নাই বলতেও পারবো না। আমি ওনার প্রিয়তমা দেখছি, প্রিয়তমা থেকে চিনি, ভাল লাগছে সোজা কথা। এখন উনি দরদ নিয়ে যে মন্তব্যটা করলেন এটা কি ঠিক হইল, এটা কি হইল কন তো দেখি। আপনি যদি বলেন শাকিব খানের দরদ ছবিটি নিয়ে আপনি শঙ্কিত চিন্তিত, মানে আপনি ক্লিয়ার করেন নাই, পরে অবশ্য ক্লিয়ার করছেন শাকিব খান আসে আশাবাদী সুপারহিট হবে, কিন্তু গল্পটা নিয়ে আপনি চিন্তিত কেন, আপনি শঙ্কিত কেন, আর যদি হয়েও থাকে সেটা প্রকাশ করবেন কেন? এটা প্রকাশ করা আপনার একদমই ঠিক হয় নাই। দেখেন আমার সাথে মামুনের একটু হালকা পাতলা ঝগড়া বিবাদ চলছে, কিন্তু আমি জীবনও এইটা বলতে পারবো না যে দরদ ছবি চলবে না বা দরদ ছবির গল্প নিয়ে আমি শঙ্কিত। আমি আসলেই একদম শঙ্কিত না, গল্পটা অনেকে এদিক সেদিক থেকে জেনে গেছেন আমি জানি। যেমন আমাদের আমির সিরাজি কিছু কথা বলছিল, পরে এগুলা রিমুভ করা হয়েছে ইউটিউব থেকে, কিন্তু কেউ কেউ তো গল্পটা জানছে, ওই অ্যাঙ্গেল থেকে আমিও কিছুটা জানি। আমি 100% গ্যারান্টি দিতে পারি অনন্য মামুনের এই ছবি আলোচিত ছবি, সুপারহিট ছবি হবে, গদবাঁধা গল্পের বাইরে ছবি, একদম ফুললি গদবাঁধা গল্পের বাইরে ছবি। আপনার অঙ্কেতে যায় না হিমেল আশরাফ সাহেব, ঠিক আছে এটা আপনার বলার অধিকার আছে, কিন্তু আপনি যে জায়গাটা এখন আছেন, আপনারা এক ছাতার নিচে তিনজন, আমাদের রাফি সাহেব, আপনি, অনন্য মামুন, ওই জায়গাটা থেকে এই কথাটা আপনার মুখ ফসকে বেরিয়ে গেছে আমি জানি, আপনি পরে ম্যানেজ করছেন কথাটা। এই জায়গাটা আমি দ্বিমত, এটা আপনার বলা ঠিক হয় নাই আমি মনে করি, কারণ এখান থেকে এখন শাকিব খানের যারা পছন্দ করে না অনেক কিছু খুঁজে বের করে নেবে, কিন্তু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দরদ আনকমন স্টোরি, আনকমন স্টোরি। সবার জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ। এই যে 3টা ছবি নিয়ে আমি বাকিদের কাছেও শুনেছি, আমি একটু আলাদাভাবে দরদ এবং তুফান নিয়ে একটু শুনতে চাই। দরদ এবং তুফান দুটা নিয়ে আমি আশাবাদী, ছবির অনেক বাজেট ভালো, আর্টিস্ট ভালো, নির্মাণ ভালো, ডিরেক্টর ভালো, তবে দরদের গল্পটা নিয়ে আমার একটু ভয় আছে, আমি জানি না আমাদের দর্শকেরা পছন্দ করে কিনা, সেই জায়গাটা একটু আমার একটু একটু আমি জানি না, এটা নিশ্চয়ই মানে আমি সংখ্যা ঠিক বলবো না, আমি একটু মানে আমার ওই অঙ্কের মধ্যে একটু
ঝামেলা হয়। আমি যে অঙ্কটা করি সেই অঙ্কটা এখন আমার অঙ্কই যে একমাত্র পৃথিবীর অঙ্ক তা তো না, প্রত্যেকের ডিরেক্টরের আলাদা আলাদা অঙ্ক আছে, সকল অঙ্ক আছে।